হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে আজকে ভিডিওতে আলোচনা করব এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ। সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু অনেকগুলো পদেও নিয়োগ চলছে। তো তাহলে আর দেরি না করে নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। এবার তাহলে দেখে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত তথ্যগুলি, যেখানে বলা হয়েছে ভারতের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে গ্রুপ ডি ফরেস্ট গার্ড, গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তাহলে যে সমস্ত পদে আবেদন চলছে সেগুলো দেখে নেওয়া যাক, যেখানে রয়েছে ফরেস্ট গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু, লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, কার্পেন্টার, অর্থাৎ বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ চলছে। নিয়োগ সংক্রান্ত এবার বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক, যেখানে প্রথম পদের নাম বলা হয়েছে ফরেস্ট গার্ড। এখানে বেতন আছে পে লেভেল টু অনুযায়ী প্রতি মাসে 19,900 থেকে 63,200 টাকা এবং বয়সসীমা আছে 5/3/2002 তারিখ অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ফরেস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফরেস্ট্রি ট্রেনিং করা থাকতে হবে এবং এই পদের জন্য শূন্য পদ আছে মোট 3টি এবং সেটা ইউআর ক্যাটাগরির জন্য। পরবর্তী পদটি আছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে বেতন আছে 18,000 থেকে 56,900 টাকা, এখানে বয়সসীমা আছে 5/3/2022 অনুযায়ী, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে। এখানে মোট শূন্য পদ আছে 16টি, যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী পদের নাম আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা, বয়সসীমা আছে 21-30 বছরের মধ্যে এবং এটাও 5/3/2022 অনুযায়ী এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ইনস্টিটিউট থেকে বিজ্ঞান অর্থাৎ বোটানি বা জুওলজি বা বায়োটেকনোলজি বা ফরেস্ট্রি এর মধ্যে যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এখানে মোট শূন্য পদ আছে 9টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো পাশে এখানে দেওয়া রয়েছে। পরবর্তী পদের নাম আছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এখানে পে স্কেল আছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, এখানে বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 80টি শব্দ টাইপ করতে পারতে হবে এবং এখানে মোট শূন্য পদ আছে 2টি ইউআর ক্যাটাগরির জন্যে। পরবর্তী পদের নাম আছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, এখানে বেতন আছে 19,900 থেকে 63,200 টাকা, এখানে বয়সসীমা আছে 18-27 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে, সেই সঙ্গে এখানে প্রতি মিনিটে 30টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে। এখানে মোট শূন্য পদ আছে 9টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে। পরবর্তী পদটি আছে টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, প্লাম্বার এবং কার্পেন্টার, এখানে বেতন আছে 19,900 থেকে 63,200 টাকা, এখানে বয়সসীমা আছে 18-30 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এখানে মোট শূন্য পদ আছে 3টি। এবার দেখা যাক নিয়োগ প্রক্রিয়া। এখানে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। নিয়োগের স্থান, ভারতের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর অধীনস্থ যে কোনো সংস্থায় নিয়োগ করা হবে। এবার দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া। অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হলো এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এবার বলা হচ্ছে আবেদন ফির ব্যাপারে। এখানে ইউআর এবং ওবিসি ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি এবং তার সঙ্গে প্রসেসিং ফি দিয়ে 800+500 মোট 1,300 টাকা ফিজ আছে এবং এসসি এসটি ওমেন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি শুধু 800 টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ তারিখে বলা হয়েছে এখানে আবেদন শুরু হচ্ছে 7/2/2022 থেকে এবং আবেদন চলবে 5/3/2022 পর্যন্ত। তো তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখিয়ে দেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানটা টোটাল 15টা পেজের একটা নোটিফিকেশান, যেখানে বিস্তারিতভাবে সমস্তটাই বলে দেওয়া হয়েছে যেটা একটু আগে আমি বললাম। তো এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আমি দেখালাম সেখান থেকে তোমরা ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো আরও একবার দেখে নিতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু
বিষয়গুলোকে আলোচনা করে নিতে পারো। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগের একটা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, এবং বন্ধুরা এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।